আপনারা যদি হাদিস গ্রন্থগুলো খুলে দেখেন, সালাতের অধ্যায়ে হাদিস গ্রন্থগুলো, তো হাদিস গ্রন্থগুলোতে দেখবেন যে আল্লাহু আকবার বলে সালাত শুরু হলো, তারপরে রুকু, সিজদা, তাশাহুদ, দোয়া সব দিয়ে আসসালামু আলাইকুম বলে সালাত শেষ হলো। তার মানে কি শেষ হলো? কি শেষ হলো? একটু জোরে বলেন, কি শেষ হলো? দোয়া শেষ হয়ে গেল। এখন এরপরে যদি আবার কেউ বলে যে না দোয়া হয়নি, দোয়া করতে হবে, তাহলে আবার তাকে পড়তে হবে সালাত কাকে বলে, আবার তাকে জ্ঞান অর্জন করতে হবে সালাত কাকে বলে, আবার তাকে জ্ঞান অর্জন করতে হবে যে সালাত কি, আবার তাকে জ্ঞান অর্জন করতে হবে সালাতের গুরুত্ব সম্পর্কে, আবার তাকে জ্ঞান অর্জন করতে হবে যে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নিকটে দোয়া করার জন্য সালাতের চাইতে বড় কোনো মাধ্যম পৃথিবীতে নাই। এই জ্ঞানটাকে আবার অর্জন করতে হবে। হাদিস গ্রন্থগুলো খুলে দেখেন, যখন আসসালামু আলাইকুম বলা হলো, তখন এবার আর দোয়ার পর্ব নাই, এবার জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আয়াতুল কুরসি, নাস, ফালাহ, ইখলাস, এগুলোতে ভর্তি। কিন্তু সমাজে যখন একসাথে হাত তুলে দোয়া করার বেদাত সমাজে যখন প্রবেশ করলো, তখন একসাথে সমাজ থেকে দুইটা সুন্নাত উঠে গেল। কয়টা সুন্নাত? দুইটা সুন্নাত একসাথে সমাজ থেকে উঠে গেল। একটা সুন্নাত মানুষ ভুলেই গেল যে সালাতের মধ্যে দোয়া করতে হয়। মানুষ জানেই না যে সালাতের মধ্যে দোয়া করতে হয়। আপনি বিপদে পড়েছেন, আপনার নিকটে খবর আসলো আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, আপনি তো জীবনে কোনোদিন জানেন না যে সালাত মানে দোয়া। আপনি জানেন যে সালাতের মধ্যে তো আর দোয়া হয় না, নাম কাওয়াস্তে রুকু সিজদা এমনি ঠক ঠক উঠবস, দোয়া তো আসলে সালাতের পরে হয়। তা আপনি তখন অ্যাক্সিডেন্টের খবর শুনে হুজুরের কাছে চলে গেলেন দোয়া চাইতে, বা কাউকে বললেন কিছু দান সাদকা করতে। কিন্তু আপনি যদি জানতেন সালাত মানে দোয়া, তো দুঃসংবাদ, শোনা মাত্রই অজু করে সবার আগে সালাতে দাঁড়িয়ে যেতেন। আল্লাহর কসম, পৃথিবীর যে কোনো বিপদ, পৃথিবীর যে কোনো বিপদ, পৃথিবীর যে কোনো বিপদ সালাত দিয়ে দূর করা সম্ভব। শুধু বিপদ শোনা মাত্রই এমপির কাছে ফোন দেওয়ার প্রয়োজন নাই, ওসির কাছে ফোন দেওয়ার প্রয়োজন নাই, ডিসির কাছে ফোন দেওয়ার প্রয়োজন নাই, বিপদ শোনা মাত্রই অজু করে আল্লাহর কাছে ফোন দেয়, এবং সেটাই সালাত, সেটাই সালাত। পৃথিবীতে আল্লাহর কাছে দোয়া করার সবচেয়ে বড় মাধ্যম সালাত। আমি নিজে পরীক্ষিত বহুবার, বহুবার আমার আম্মাকেও পরীক্ষা করতে দেখেছি বহুবার। যে কোনো বিপদ, আমার আম্মার কাছে যদি কোনো বিপদের সংবাদ আসে, তো বিপদের সংবাদ শোনার পর আমি মোবাইলে হাত দেয় না, বিপদের সংবাদ শোনার পর আমাদেরকেও বলতে আসে না, আর একজনের কাছেও বলতে যায় না, আগে সাথে সাথে অজু, অজু করা মাত্রই সালাত। সালাত শেষ হয়ে তারপরে আব্দুল্লাহ এই সমস্যা হয়েছে দেখো তো কি করা যায়, বৌমুখ এই সমস্যা হয়েছে দেখো তো কি করা যায়। সালাত হচ্ছে পৃথিবীতে দোয়ার সবচেয়ে বড় মাধ্যম। যখন সমাজে একসাথে হাত তুলে দোয়া করার বেদাত ঢুকেছে, তখন আল্লাহর এত বড় নিয়ামত, যে নিয়ামত আল্লাহ মেরাজের রাত্রিতে দিয়েছিলেন সালাত, ওই সালাত যে দোয়া করার মাধ্যম সেটা সমাজের মানুষ ভুলে গেছে। এবার সালাতের পরে একসাথে হাত তুলে দোয়া করার কারণে আর একটা যে বেদাত সমাজে, আর একটা যে সুন্নাত সমাজ থেকে উঠে গেছে, সেটা হচ্ছে সালাম ফিরানোর পরে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করতে হয়। যখন একসাথে হাত তুলে দোয়া করার বেদাত ঢুকেছে, তখন মানুষ সালামের পরে যে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করতে হয় এটা ভুলে গেছে। দোয়া শেষ হলেই মসজিদ থেকে বের হয়ে চলে যাওয়ার প্রয়োজন মনে করে, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল যে আছে এটা ভুলে গেছে। সম্মানিত উপস্থিতি, ইসলামের দুটো বিষয়ে, একটা হালাল একটা হারাম, আর একটা সুন্নাত আর একটা বেদাত, বক্তব্যের আমি শেষের দিকে চলে এসেছি, বক্তব্য লম্বা করব না, সময় শেষ হয়ে এসেছে। আপনি যদি জিজ্ঞেস করেন যে এই ফ্যানটা চালানো সুন্নাত না বেদাত, আপনি যদি জিজ্ঞেস করেন মদ খাওয়া সুন্নাত না বেদাত, ঠিক হবে? মদ খাওয়া হালাল না হারাম এটা জিজ্ঞেস করতে হবে। আপনি যদি জিজ্ঞেস করেন শুকুরের গোস্ত খাওয়া সুন্নাত না বেদাত, ঠিক হবে? আপনাকে জিজ্ঞেস করবে শুকুরের গোস্ত খাওয়া হালাল না হারাম,
আপনি যদি জিজ্ঞেস করেন একসাথে হাত তুলে দোয়া করা হালাল না হারাম, ঠিক হবে? আপনাকে জিজ্ঞেস করতে একসাথে হাত তুলে দোয়া করা সুন্নাত না বেদাত? হালাল হারাম হচ্ছে দুনিয়ার সাথে সম্পৃক্ত, সুন্নাত বেদাত হচ্ছে এবাদতের সাথে সম্পৃক্ত। হালাল হারাম দুনিয়া আর সুন্নাত বেদাত এবাদত। হালাল হারামের ক্ষেত্রে ইসলামের মূলনীতি হচ্ছে সবই হালাল, শুধু ওইটাই হারাম যেটা আল্লাহর রাসূল হারাম করে গেছেন, যেটা আল্লাহ হারাম করে গেছেন। কালাইয়ের রুটি আল্লাহ রাসূলের যুগে ছিল? হ্যাঁ, তখন কেউ যদি বলে যে কালাইয়ের রুটি খাওয়া হারাম হবে, কালাইয়ের রুটি খাওয়া বেদাত হবে, কালাইয়ের রুটি তো ইবাদতের সাথে সম্পৃক্ত নয়। এখন দেখতে হবে যে আল্লাহ রাসূল যা হারাম করে গেছিলেন তা এর মধ্যে পড়ে কিনা। আল্লাহ রাসূল কি হারাম করেছেন? শুকুরের গোস্ত খাওয়া হারাম, রক্ত হারাম, মৃত জিনিস হারাম, যার থাবা আছে তার গোস্ত হারাম, যার শিকারী দাঁত আছে তার গোস্ত হারাম, ধোকা দিয়ে ব্যবসা করা হারাম, সুদ হারাম, এগুলো সবই হারাম। এগুলো কি আছে কালাইয়ের রুটির মধ্যে? নাই তো হালাল। তার মানে সবই হালাল। আল্লাহ রাসূলের যুগে ফ্যান ছিল না, হালাল কেন? নিষেধাজ্ঞা নাই। আল্লাহ রাসূলের যুগে বিমান ছিল না, হালাল কেন? নিষেধাজ্ঞা নাই, হারামের প্রমাণ নাই। কিন্তু আপনি যদি আবার বলেন একসাথে হাত তুলে দোয়া করা বেদাত, কোথায় নিষেধ আছে দেখান? নিষেধ কোথায় আছে যে দেখাতে হবে? দুনিয়ার ক্ষেত্রে, হালাল এবং হারামের ক্ষেত্রে, যে টাইলস লাগানো যাবে না নিষেধ কোথায় আছে দেখান? কেন, এটা দুনিয়ার বিষয়। কালাই রুটি খাওয়া যাবে না নিষেধ কোথায় আছে দেখান? কেন, এটা দুনিয়ার বিষয়। আর ইবাদতের ক্ষেত্রে সবই বেদাত, সবই বেদাত, শুধু অতটুকুই সুন্নাত যতটুকু আল্লাহ রাসূল করেছে। আল্লাহর রাসূলের মৃত্যুর পরে সরিষা সম পরিমাণ যদি বানো হয় দিনের মধ্যে, তো ওই সরিষার নাম বেদাত। চুল সম পরিমাণ যদি বানানো হয় তো ওই চুলের নাম বেদাত। এখন আপনি এটা বলতে পারবেন না যে একসাথে হাত তুলে দোয়া বেদাত, কোথায় নিষেধ আছে দেখান। আপনাকে বলতে হবে যে একসাথে হাত তুলে দোয়া সুন্নাত, প্রমাণ কোথায় আছে দেখান। ইবাদত করার জন্য প্রমাণ লাগবে যে আল্লাহ রাসূল করেছেন না করেননি। ইবাদত করার জন্য নিষেধ নয়, ইবাদত করার জন্য আল্লাহ রাসূল করেছেন না করেননি তার প্রমাণ লাগবে। আল্লাহ রাসূল করেননি মানেই বেদাত, আল্লাহ রাসূল করেননি মানেই করা যাবে না। আল্লাহ রাসূল জুমার সালাত যদি আমি আজকে বলি চার রাকাত আদায় করব, সালাত আদায় করা তো খারাপ নয়, তো আমি ভালো কাজ করব। আল্লাহ রাসূল দুই রাকাত করেন, দুই রাকাত আদায় করেছেন, চার রাকাত করেননি, মানে সালাত আদায় করা ভালো কাজ হলো, আমি কিয়ামত পর্যন্ত দুই রাকাত আদায় করতে বাধ্য হব, আমি চার রাকাত আদায় করতে পারবো না। বেশি আমল দিয়ে জান্নাতে যাওয়া যায় না, আমল হতে হবে সৎ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কোথাও বলেনি যে আমালান কাসীরা, অধিক আমল করো জান্নাতে চলে যাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সব জায়গায় বলেছে আমালান সালেহ, সৎ আমল, একটা সিজদাও যদি সৎ হয় জান্নাতে চলে যাবেন, আর হাজার রাকাত যদি সৎ না হয় ওই ইবাদত আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। ইবাদত জাহান্নামে নিয়ে যায় না? শহীদ যুদ্ধ করে শহীদ জাহান্নামে যাবে না? কিসের জন্য জাহান্নামে যাবে, জেনা করার জন্য, না জিহাদ করে শহীদ হওয়ার জন্য? জিহাদ করে শহীদ হওয়ার জন্য জাহান্নামে যাবে, কেন? তার ওই জিহাদ করা সৎ আমল ছিল না। আলেম দাওয়াত দিয়ে জাহান্নামে যাবে কিসের জন্য? চুরি করার জন্য, হত্যা করার জন্য? আলেম দাওয়াত দেওয়ার জন্য জাহান্নামে যাবে, কেন? তার দাওয়াত দেওয়া সৎ ছিল না। দানকারী দান করে জাহান্নামে যাবে কিসের জন্য? সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য না, দান করার জন্য জাহান্নামে যাবে। দান করাটা সৎ ছিল না। সৎ কখন হবে? যখন ইখলাস থাকবে আর আল্লাহর রাসূলের সুন্নাত অনুযায়ী হবে। আল্লাহর রাসূলের সুন্নাতের বাইরে যত ইবাদত আছে সব ইবাদত জান্নাতে নিয়ে যাওয়া দূরের কথা, জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য কোরআনে সব জায়গায় দেখবেন ওয়ামিলুস সালিহাত, আমালান সালেহ, সৎ আমল, সৎ আমল, সৎ আমল, মানে ইখলাস থাকতে হবে, আল্লাহ রাসূলের সুন্নাত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ রাসূলের সুন্নাতের হুবহু অনুসরণ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।